ইহুদিবাদীদের বিপর্যয় একদিনেই নয় সেনার চিরবিদায়। গাজা সংঘাত ঘিরে ইসরায়েলের উপর চাপ বাড়ছে। ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দেওয়ার দাবি হামাসের। বিমান দুর্ঘটনায় ইরানের বিরুদ্ধে চার দেশের অভিযোগ। ইউক্রেনের সাথে গোপনে শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইকুয়েডরে সাত দিনের জরুরি অবস্থা জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ইহুদিবাদীদের বিপর্যয় একদিনেই নয় সেনার চিরবিদায়। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থল অভিযান চালাতে গিয়ে দখলদার ইসরায়েলের আরও নয় সেনা চিরবিদায় নিয়েছে। এর মধ্যে অন্তত তিনজন কর্মকর্তা পর্যায়ের সেনা রয়েছে। গতকাল মধ্য গাজার বুরেইস এলাকায় ভয়াবহ বিস্ফোরণে ইসরায়েলের কমবার্ট ইঞ্জিনিয়ারিং কোরের পাঁচ সেনা নিহত হয়। সাংবাদিকদের নিয়ে গাজায় হামাসের একটি রকেট উৎক্ষেপণ কেন্দ্র পরিদর্শনের সময় এই বিস্ফোরণ ঘটে। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে প্রাথমিকভাবে এই বিস্ফোরণের কারণ অস্পষ্ট, তবে বিস্ফোরণের পরপরই হতাহতদের ইসরায়েলি সেনার গাজার বাইরে নিয়ে যায়। ইসরায়েলি সেনা কমান্ডাররা এই ঘটনাকে ব্যাপক হতাহতের ঘটনা বলে উল্লেখ করেছে। টাইমস অব ইসরায়েল বলছে, হামাসের কাছ থেকে দখল করা একটি রকেট উৎপাদন কারখানা সাংবাদিকদের দেখাতে গিয়ে এসব সেনা। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী জানিয়েছে, গাজায় যুদ্ধ করতে গিয়ে গতকাল আরও চার সেনার মৃত্যু হয়েছে। এতে সব মিলিয়ে গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে ইসরায়েলের 185 জন সেনা নিহত হলো। ইসরায়েলের এই হিসাবের বাইরে হামাস বলে আসছে ইসরায়েলি সেনা হতাহতের পরিমাণ আরও অনেক বেশি, কিন্তু নেতানিয়াহু রাজনৈতিক ভবিষ্যৎ চিন্তা করে প্রকৃত সংখ্যা ঘোষণা করা হচ্ছে না। সূত্র পার্স টুডে। গাজা সংঘাত ঘিরে ইসরায়েলের উপর চাপ বাড়ছে। ফিলিস্তিনের গাজায় 2024 সাল জুড়ে হামলা চালাতে চায় ইসরায়েল, এ নিয়ে নানা হুঁশিয়ারি দিচ্ছেন দেশটির কর্মকর্তারা। তবে গত তিন মাসের সংঘাতে ইসরায়েলের উপর ক্ষুব্ধ আন্তর্জাতিক অঙ্গন। হামলা বন্ধে ইসরায়েলের উপর চাপ আসছে মধ্যপ্রাচ্য থেকে, চাপ রয়েছে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের দিক থেকেও। গাজা পরিস্থিতি নিয়ে চতুর্থ ধাপের মধ্যপ্রাচ্যের সফরের অংশ হিসেবে গতকাল সোমবার তেল আবিবে পৌঁছান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এর আগে দুই দিনে জর্ডান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব ভ্রমণ করেন তিনি। চলমান সংঘাত যেন মধ্যপ্রাচ্যে আরও ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যেই ব্লিনকেনের এই সফর। ইসরায়েলে পৌঁছানোর পর আজ সোমবার ইসরায়েলের কর্মকর্তাদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, তারা যদি একটি কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরি করে দেন, তাহলে আরব প্রতিবেশীদের কাছ থেকে এখনও গ্রহণযোগ্যতা অর্জনের সুযোগ রয়েছে ইসরায়েলের। এছাড়া সংঘাতের মধ্যে গাজার বেসামরিক মানুষকে সুরক্ষা দিতে এবং তাদের কাছ থেকে আরও ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে চাপ দেবেন বলে আগেই প্রতিশ্রুতি দিয়েছেন ব্লিনকেন। আর যুক্তরাষ্ট্রের উত্তর ক্যারোলাইনা অঙ্গরাজ্য ইসরায়েল বিরোধী এক বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গাজা থেকে ইসরায়েলের কিছু সেনা প্রত্যাহারের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। গাজা সংঘাতে ইসরায়েলের পাশে থাকা বাইডেন সম্প্রতি এটা বলেছিলেন যে উপত্যকাটিতে নির্বিচার বোমা হামলা করা হচ্ছে। ইসরায়েলি ট্যাঙ্ক গুড়িয়ে দেওয়ার দাবি হামাসের। টানা তিন মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল লড়াই চলছে। গাজায় ইসরায়েলি বাহিনীর অবিরাম বোমা বর্ষণে গাজায় নিহতের সংখ্যা প্রায় 23,000 দাঁড়িয়েছে, আহত হয়েছে 50,000-এর বেশি। ইসরায়েলি বাহিনীর তুমুল হামলার মুখে হামাসও শক্ত জবাব দিয়ে যাচ্ছে। আল কাসিম ব্রিগেডসের পক্ষ থেকে বলা হয়েছে তাদের যোদ্ধারা খান ইউনুসে ইসরায়েলি মার্কাভা ট্যাঙ্ক ধ্বংস করেছে। মার্কাভা ট্যাঙ্ক যুদ্ধক্ষেত্রে বিশ্বে শক্তিশালী দুর্গ এবং ক্ষমতাধর হিসেবে পরিচিত। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি বার্তা দিয়েছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত গাজায় যুদ্ধ থামবে না। সেই সঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF সতর্ক করেছে, গাজায় তাদের অভিযান কয়েক মাস ব্যাপী হবে। বিমান দুর্ঘটনায় ইরানের বিরুদ্ধে চার দেশের অভিযোগ। ইরানের বিরুদ্ধে 2020 সালের একটি বিমান দুর্ঘটনায় জাতিসংঘে অভিযোগ করেছে কানাডা, সুইডেন, ইউক্রেন ও ব্রিটেন। সোমবার এই চার দেশ জাতিসংঘের আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার কাছে তারা অভিযোগ করে। 2020 সালের 8 জানুয়ারি তেহরান থেকে টেক অফের কিছুক্ষণ পরেই ইউক্রেন ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের বোয়িং 800 বিমানটি বিধ্বস্ত হয়েছিল। সে সময় ফ্লাইটে থাকা 176 জনের সবাই নিহত হয়েছিলেন। বিমানটির মধ্যে অভিযোগ করা চার দেশের নাগরিকও ছিলেন। এই ঘটনার তিন দিন পরেই ইরান স্বীকার করেছিল তাদের সামরিক বাহিনী ভুলবশত দুটি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে কিয়েভ হামি বিমানটিকে লক্ষ্যবস্তু করেছে।
এক যৌথ বিবৃতিতে চার দেশ তেহরানকে তার আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা লঙ্ঘন করে ফ্লাইটে একটি বেসামরিক বিমানের বিরুদ্ধে অস্ত্র ব্যবহার করার অভিযোগ করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ বিষয়ে বলেন, ইরানের বিরুদ্ধে অভিযোগ দায়ের এই ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পরিবার যেন তাদের প্রাপ্য ন্যায় বিচার পায় তা নিশ্চিত করতে আমাদের অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইউক্রেনের সাথে গোপনে শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। এমন সময়ে এ বৈঠকের কথা জানা গেল যখন বিগত কয়েক মাসে রাশিয়ার হামলা শক্তিশালী হয়েছে। একই সময়ে ইউক্রেনের প্রতি পশ্চিমা মিত্রদের সামরিক ও আর্থিক সহায়তার অনেকটাই ভাটা পড়েছে। রাশিয়ার সাথে শান্তি স্থাপনের পরিকল্পনা নিয়ে ইউক্রেনের সাথে গোপনে বৈঠক করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা মিত্ররা। বৈঠকে G7-ভুক্ত উন্নত দেশগুলোর পাশাপাশি উন্নয়নশীল বিশ্বের কয়েকটি দেশও যোগ দেয়। জানা গেছে শান্তি আলোচনার জন্য রাশিয়াকে ইউক্রেন যেসব শর্ত প্রস্তাব করতে পারে সেগুলোর সপক্ষে আন্তর্জাতিক সমর্থন আদায়ের লক্ষ্যেই অনুষ্ঠিত হয় এ বৈঠক। বৈঠকে উন্নয়নশীল বিশ্বের দেশগুলো G7 সদস্যদের রাশিয়ার সাথে সরাসরি আলোচনার উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়, কিন্তু এ দাবি মানতে রাজি হয়নি G7 সদস্যরা, ফলে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। এর আগে গত বছরের 16 ডিসেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে আলোচিত দেশগুলো জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টারা অংশ নেন। রাশিয়ার দীর্ঘদিনের অভিযোগ পশ্চিমাদের রুসকানি ও চাপের কারণেই ইউক্রেন শান্তি আলোচনায় বসতে পারছে না, এ নিয়ে অপপ্রচার চালিয়ে রাশিয়া ইউক্রেনের সমর্থক পশ্চিমা দেশগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে এমন আশঙ্কা মোকাবেলা ছিল সৌদিতে বৈঠকের অন্যতম লক্ষ্য। ইকুয়েডরে 60 দিনে জরুরি অবস্থা জারি। ইকুয়েডরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তা থাকার পরেও মাদক চক্রের কুখ্যাত এক নেতার কারাগার থেকে পালিয়ে যাওয়া এবং সহিংসতায় জর্জরিত দেশটির বেশ কয়েকটি কারাগারে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ার কারণে দেশজুড়ে 60 দিনে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত নভেম্বরে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করেন ড্যানিয়েল নোবোয়া। ইকুয়েডরের রাস্তা এবং কারাগারে আগামী 2 মাসের জন্য সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি। দেশটির কুখ্যাত অপরাধী জোসে অ্যাডলফো ম্যাকিয়াস ওরফে ফিটোকে খুঁজে বের করার চেষ্টা চলছে। প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া এক ঘোষণায় জানিয়েছেন, আগামী 60 দিন রাত 11টা থেকে সকাল 5টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। ইনস্টাগ্রামে এক ভিডিওতে তিনি বলেন, জরুরি অবস্থায় সশস্ত্র বাহিনীর দায়িত্ব পালনের সময় সব ধরনের রাজনৈতিক এবং আইনি সহায়তা দেওয়া হবে। তিনি বলেন, ইকুয়েডরবাসীর জন্য শান্তি ফিরিয়ে না আনা পর্যন্ত সন্ত্রাসীদের সঙ্গে আমরা কোনো আলোচনা করব না বা বিশ্রামে যাব না। গত রোববার শক্তিশালী গ্যাং লস কোনেরসের নেতা ফিটো পালিয়ে যান। গুয়াকিলের বন্দরনগরীতে একটি কারাগার পরিদর্শন করে পুলিশে জানতে পারে যে ওই কুখ্যাত অপরাধী পালিয়ে গেছেন। প্রেসিডেন্টের মুখপাত্র রবার্তো ইজুরিয়েটা বলেন, 44 বছর বয়সী এই অপরাধী তার সঙ্গে কারাগারের অন্য বন্দীদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করেন। এরপর পুলিশ সেখানে পৌঁছানোর কয়েক ঘন্টা আগেই তিনি পালিয়ে গেছেন।